দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। সিরিজের প্রথম টেস্টের জন্য পচেফস্ট্রুমে পূর্ণাঙ্গ অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সুখবর মিলেছে তামিম ইকবালকে ঘিরেও। অনুশীলন মাঠে ইঞ্জুরিতে পড়া এই ওপেনার এদিন নেটে অনুশীলন করেছেন, তবে এদিনও বিশ্রামে ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। এছাড়া টিমের বাকি সদস্যরা সবাই ছিলেন প্র্যাকটিসে, তবে বাড়তি ফোকাসে ছিলেন মুস্তাফিজ, তাসকিন, রুবেলদের নিয়ে গড়া পেস আক্রমণ বিভাগ। টেস্ট ভেনুর সিমিং কন্ডিশন আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার পেসারদের, আর সেই চ্যালেঞ্জ নিতে নিজেরা প্রস্তুত বলেও জানিয়েছেন রুবেল হোসেন। সেন্ট ওয়েস পার্কে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 28 সেপ্টেম্বর। সাউথ আফ্রিকার পেস বোলারদের যথেষ্ট হেল্প থাকে, এখান থেকে উইকেটটা আপনার একটু বাউন্সি থাকে, আর কন্ডিশন ওয়াইজ মাঝে মধ্যে সুইং করে। তো আসলে পেস বোলারদের জন্য খুবই একটা আইডল জায়গা। তো আমার কাছে মনে হয় আমরা যদি যারা পেস বোলার আছে সবাই যদি খুব ভালো একটা প্ল্যানিং নিয়ে বোলিং করতে পারি, খুব জায়গার মতো বোলিং করতে পারি, আমার কাছে মনে হয় সাকসেস হবে। তুষার ইমরান ও মেহেদি হাসানের জোড়া শতকের পর রাজ্জাক মইনুলের বোলিং সাফল্যে বরিশালকে 239 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। ম্যাচ জয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে খুলনা। যে কোনো ধরনের ক্রিকেটে মাশরাফি বিন মর্তজা এখনও অদ্বিতীয়, এমন দাবি করেছেন আব্দুর রাজ্জাক। এদিকে কক্সবাজারে ভেজা আউটফিল্ডের কারণে এবারও পরিত্যক্ত হয়েছে ঢাকা মেট্রো আর সিলেটের মধ্যকার ম্যাচ, আর পয়েন্ট ভাগাভাগি হয়েছে ঢাকা রংপুর ও রাজশাহী চট্টগ্রামের ম্যাচটিও। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে তুষার ইমরান আর মেহেদি হাসানের সেঞ্চুরিতে বরিশালকে 304 রানের বড় টার্গেট দেয় খুলনা। জবাবে ফজলে রাব্বির প্রতিরোধ সত্ত্বেও 163-র বেশি তুলতে পারেনি বরিশাল। রাব্বি করেন 88 রান। জাতীয় দলের ব্রাত্য আব্দুর রাজ্জাক নেন 5 উইকেট, 2 ইনিংস মিলে তার শিকার 9 উইকেট। মাশরাফি নিয়েছেন 1 উইকেট। মাশরাফি হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার। এই যে ও 8 ওভার 9 ওভার বোলিং করছে, এই জিনিসটা যদি না থাকতো তাহলে ওরা আসলে এতদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কথা না। পারফরমেন্স তো আসলে আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ ঘাটেন দেখলে দেখতে পারবেন, লাস্ট 3 বছর মনে ওর কাছাকাছিও কোনো বোলার নেই আমাদের। টায়ার ট্যুর ম্যাচে রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে 147 রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে রাজশাহী। এরপর জহুরুল জুনায়েদ ফরহাদদের 3 হাফ সেঞ্চুরিতে 268 রান যোগ করে 415 রানে থামে স্বাগতিকরা। জবাবে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1 রান তুলতেই শেষ হয় চতুর্থ দিনের খেলা, ড্র হয় ম্যাচ। এদিকে কক্সবাজার ও বগুড়ায় বৃষ্টি জিততে দেয়নি কাউকে। বগুড়ায় প্রথম 2 দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হয়, আগেই ইঙ্গিত ছিল ঢাকা রংপুরের ম্যাচ ড্রয়ের। শেষ দিনে পুরো খেলা হলেও আর ফল আসেনি। রনি তালুকদারের 60 রানে 3 উইকেটে 150 করে রংপুর। আর কক্সবাজারে পরিত্যক্ত হয়েছে ঢাকা মেট্রো সিলেট বিভাগের ম্যাচ। আউটফিল্ড ভেজা থাকায় এক বলও মাঠে গড়ায়নি টায়ার ট্যুর এই ম্যাচের, ঠিকমতো মাঠে গড়ায়নি প্রথম রাউন্ডের ম্যাচও। তাই তো এই ভেনুতে ম্যাচ আয়োজনের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। বাংলাদেশের পরবর্তী হোম সিরিজের টেস্ট ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বলছেন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সেই চ্যালেঞ্জে জয়ী হতে সিলেট স্টেডিয়ামের সবচেয়ে বড় অভিজ্ঞতা সফল টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। সেই সাথে বিপিএল, বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের 5 ওয়ানডে আর এ দলের 4 দিনের ম্যাচ সফলভাবে আয়োজন করে টেস্ট মর্যাদার দাবিটা জোরালো করতে চায় সিলেট। চা বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কোল ঘেঁষে 2014 সালে উদ্বোধন হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এরপর থেকে অনেক সংস্কার কাজ হয়েছে স্টেডিয়ামটির। নতুন ড্রেনেজ সিস্টেম, নতুন গ্যালারি সহ আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত সিলেট টেস্ট স্ট্যাটাসের জন্য। ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা রয়েছে আগামী যে টেস্ট সিরিজের আগেই আমাদের সফরকারী দল যারা আসবে তার আগেই আমরা চেষ্টা করব, এবং বিসিবি এই ব্যাপারে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগুচ্ছে যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যাতে আইসিসির মাধ্যমে আমরা স্টেট ভেন্যু, টেস্ট ভেন্যুর মর্যাদা পাই। তবে কেবলমাত্র অবকাঠামো নিয়ে প্রস্তুত নয় সিলেট, অভিজ্ঞতার ঝুলিটাও সমৃদ্ধ। 14 দল নিয়ে সফল টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর যুব বিশ্বকাপেরও হোস্ট ছিল এই ফেনো। সেই সাথে এবার বিপিএল, বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের 5 ওয়ানডে ও আয়ারল্যান্ড এ দলের ম্যাচ আয়োজন করে শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্ট স্ট্যাটাস পেতে চায় সিলেট। আগামী দিনে সফরকারী দলগুলো যাতে আসে এবং সেই প্রস্তুতির জন্যই কিন্তু বিসিবির পক্ষ থেকে এগুলা করা হচ্ছে, এবং আমি মনে করি সিলেটের প্রশাসন আগেও নিরাপত্তা এবং সব কিছু মিলিয়ে যে সহযোগিতা তাদের কাছ থেকে ছিল এটা অব্যাহত থাকবে, এবং ক্রিকেট বোর্ড যেন বারে বারে সিলেটে ম্যাচ অনুষ্ঠানের আয়োজন করতে পারে সেই ব্যবস্থা আমি আশা করি আগামী দিনে হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিজ্ঞতা অর্জনের মিশনে বড় সুযোগ বিপিএলের পঞ্চম আসর। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডাকা বার্ষিক সাধারণ সভাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন উচ্চ আদালত। বিসিবির সাবেক পরিচালক মুবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিটটি দায়ের করেন। আর বিসিবির পক্ষে আদালতের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যদি 2013 সনের নির্বাচিত কমিটি কে আপিল বিভাগ অকার্যকর বা অন্যায়ভাবে নির্বাচিত হিসেবে গণ্য করতেন, তাহলে এই কথা বলতেন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সংবিধান সংশোধনের সমস্ত কার্যক্রম গ্রহণ করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করবেন, এরকম কোনো বক্তব্য দেন নেই। কাজেই ওনাকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে গণ্য করা যায় না।